সঙ্গে দেখো তোমার সাথে সংসার করে আপনি আমার জীবন অনেক কালো হয়ে গেছে আর আলো লাগবে না আমার আমাকে পটাবা আমার বিয়েতে নাচতে হবে না ওকে শুন তোমার বিয়েতে আমরা সবাই নাচব দেখো আমরা দুইজন দেখো এখানে বসে আছে আর ওই দেখো এখানে আমাদের সানসেট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ মিথিলা রহমান এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আজকের ব্লগটি অনেক 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 বেশি ইন্টারেস্টিং কারণ আজকে আমরা এসেছি কক্সেস বাজার আর এই ট্রিপটা নিয়ে গাইস আমরা এক মাস ধরে প্ল্যান করে আসছি সো চলো বেশি কথা না বলে আজকের ব্লগটি শুরু করি আজকে আমার সাথে আছে আমার হাজবেন্ড এন্ড হচ্ছে আমার ভাই সো আমরা অনেক বেশি এনজয় করব যেহেতু আমরা তিনজন যাচ্ছি আর তোমরা তো তিনজন কি তিনজন কি হ্যাঁ মানে তিনজন কি আর ভাই ভাই ব্রাদার ওটা তো পয়েন্ট অফ সারপ্রাইজ গাইস আজকে আমরা পুরো সারপ্রাইজ সারপ্রাইজলি যাব গাইস তো বুঝতেই পারতেছো অনেক বেশি আমি আর আমি অনেকদিন যাব দি স্টোরি দিয়ে আসছি আমাদের নেক্সট স্টোরির জন্য তো অবশ্যই সেই নেক্সট স্টোরিটা এসে পড়লো আর গাইস তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ব্লগ আমি রেডি করব অনেক বকবক করেছো এবার চলো কারণ অনেক বেশি লেট হয়ে যাচ্ছে আর আমাদের এখান থেকে সেনজিতে করে কাউন্টারে যেতে হবে আর কাউন্টারে যেতে অনেক একটা স্পেশাল একটা জিনিস আছে গাইস চলো আমরা এই চাপো 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 দিলে কেমন লাগতেছে চলো প্রায় 1.5 ঘন্টা পর আমাদের বাস আসছে মানে আমাদের টাইমিং এত পরিমাণে প্রবলেম হইছে যেটা বলার বাইরে যাই হোক অনেক বেশি খুশি লাগতেছে কারণ আমরা এখন যাচ্ছি স্লিপার কোচে কি ভাই সফল ব্লগাররা শুরু করেছে ব্লগ 1 2 3 এটা হচ্ছে আমাদের ঘর আমাদের ঘরের রিভিউটা আমি আপনাদেরকে দিচ্ছি এই যে আমরা আসলে বড়লোক আমরা আসলে বড়লোক মানুষ তো এখানে আমরা জুতা রাখি তোমার জুতা কোথায় তোমার জুতা কোথায় তো আমাদের এখানে দুটো কম্বলও আছে আমাদের পর্দাও আছে আর আমাদের জন্য দুটো বালিশ আছে অনেক বেশি সুন্দর সো আমার ভাই তার তো সিঙ্গেল ঘর না তার সিঙ্গেল ঘরটা দেখি তো আমার সিঙ্গেল ঘর আমি রিভিউ দেব আমার ইয়াতে কি বলবো নতুন নতুন ফেসবুক পেজ খুলে যা হয় গাইস স্লিপার কোচে তো মজা লাগতেছে বাট সবচেয়ে মানে খারাপ একটা দিক হচ্ছে আমরা একদম লাস্টে পেয়েছি এই শোনো তোমাকে তো অন্ধকার দেখা যাচ্ছে না আমার লাইটটা দিয়ে তোমাকে একটু আলোকিত বানিয়ে দিই কারণ কালো তো অনেক কালো তো এই কারণে তোমাকে দেখো তোমার সাথে সংসার করে এমনি আমার জীবন অনেক কালো হয়ে গেছে আর আলো লাগবে না আমার এই কারণে গাইস এই কারণে বলি যে আমার একটা বিয়ে করো গাইস যেটা বলতেছিলাম এসব কথা বাদ দেন আসলে আমরা একদম লাস্টের দিকে মানে একটা মানে এটা কি রুম বলবো না কি বলবো আমি বুঝতে পারছি না ঠিক না এভাবে মানুষের লাইফে এত উকি উক ঝাক দাও কেন দাও তোমরা আমার লাইফে কিউ নেই আর একটা চার্জার লাগবে আচ্ছা ছোট ভাই আমি তোর চার্জার দিতে দিবা আচ্ছা ভাই অবশ্যই দিব চালাইস না ভাই সরে যাও আসতে পারি সো গাইস আমরা এখন এই সব ঝাকি খেতে খেতে এখন আমরা যাব কক্সেস বাজার তোমরা ওয়েট করো আমাদের জন্য এখন 5টা বাজে আর মাত্র আমরা কুমিল্লাতে আসছি আমার তো খিদে একদম অবস্থা খারাপ এই যে আমরা এখন নেমে যাচ্ছি আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই কফি যাচ্ছে উইদাউট আমি আমাকে কেউ সাধলো না যে একটু কফি খাওয়া দরকার আর ভাইয়া জানেন আমাদের রুমে না গ্লেজার আছে আমি মেয়ে মানুষ আমি রেডি হয়ে বসে আছি বাট ছেলে মানুষদের তো কোনো পাত্তাই নেই তাহলে রেডি হইতে তো অবস্থা খারাপ তুমি এত খুশি কেন আমি ডান্স প্র্যাকটিস করতেছি কেন কাকে পটাবা বিয়েতে নাচতে হবে না ওকে শুন তোমার বিয়েতে আমরা সবাই নাচব এখন হচ্ছে এই ঘোরাতে আমি আর হচ্ছে মিথিলা উঠব কে বস উঠবে কে আমি আর হচ্ছে মিথিলা সে সরি সে সরি আমি উঠব না এ ভাই ভিডিও করে তো আমি উঠব না ওকে বলেন সরি বলতে দেন আমি উঠব না কি ভাই বাচ্চা মানুষ কান্না করতেছে এই পোলা বাইন
জোরে জোরে বলছে বলছে এই সরি বলছে সরি বলছে বেড়া মানুষ আসলে খারাপ হয় তার প্রমাণ এই 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 হ্যাঁ কি কি বেড়া মানুষ কি কেইসে কেইসে আমার শুধু আমার জামাই দেয় কেইসে কেইসে না বেড়া মানুষ দেখো আমি ঘোড়া আসলে আমি এখন দুইটা ঘোড়াতে উঠব ভাইয়া আমি এখন দুইটা ঘোড়াতে উঠবো চল এখন দুইটা ঘোড়াতে উঠে নি এক ঘোড়া আরেক ঘোড়ার উপর হচ্ছে কপকপতি হচ্ছে হর্স রাইড দিবে হর্স রাইড আস্তে ওরে বাবা ঘোড়া আজকে গেল বেচার উপরে অত্যাচার হইতাছে সাবধান দাঁত দুধ ভাঙবো একটু পরে দেখো আমরা দুজন দেখো এখানে বসে আছে আর ওই দেখো এখানে আমাদের সানসেট সানসেট আইতে নাই দেখা হয়নি ছিল জীবনে ঘরে উঠবো না ভাই শীত হয়ে গেছে ঘরে উঠবো না আমরা এখন চলে আসছি একটা সুন্দর একটা এটা কি বলে রেস্টুরেন্টে তো এই দেখি আছে অবশ্যই তোমরা চিনো হ্যাঁ অবশ্যই তোমরা অনেকেই চিনো তো এখানে এত পরিমাণ রাশ মানুষের তো আমরা ভাবতেছি যে বাহিরে গিয়ে আমরা খাবো তো চলো বিকজ আমার অনেক বেশি খিদে লাগছে আর বিচ থেকে এসে আমরা আবার ঘুম দিছি মানে সবাই এত পরিমাণ টায়ার্ড ছিলাম তো এখন আমরা যাবো খাবার খেতে আর সাথে গিয়ে যাই না ওটা নিচ্ছি অনেক মজা হবে তুমি তো খাবা না তাই না একটু ট্রাই কর এটা আচ্ছা আচ্ছা থাক আসলে গাইস ও হচ্ছে মজা মজা খাবার খেতেই পায় না রুচিতে যাক আমরা এখন অক্টোপাস খাবো এটা কি পরিমাণে বড় এটা মোটামুটি তো এটা হচ্ছে আমাদের কাছে অক্টোপাস ফ্রাই অক্টোপাস মতো বলছিলাম আরে হ্যাঁ রাবারের মতো ভাই আর গরম হইছে আমার ড্রিঙ্ক চিপস কক্সবাজারের ভিডিওটি অনেক ছোট হয়েছে কারণ কালকে আমাদের তাড়াতাড়ি সেন্ট মার্টিনের শিপ ধরতে হবে এর জন্য আমাদেরকে তাড়াতাড়ি ঘুমাতে হবে তো আমি আর রাতে কিছু করতে পারবো না আমাকে এখনই ঘুমাতে হবে কারণ সকালে দেরি হলে আমার বাসও মিস আর আমার ভ্যাকেশনও শেষ তোমাদের যে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিবে আর আমার চ্যানেলকে 2 লাখের কাছে তাড়াতাড়ি নিয়ে যাও সাবস্ক্রাইব করে তো তোমরা ভালো থেকো বাই বাই